তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর। প্রায় ইংলিশ ক্লাসে পঞ্চম শ্রেণীর যে বিষয়টি আমি এখানে রেখেছি সেটি হচ্ছে মেক এ ডব্লিউএস কোশ্চেন, এটি নিয়ে আলোচনা করব। মেক এ ডব্লিউএস কোশ্চেন জুন ক্লাসে অনেকে ছাত্রী প্রশ্ন করেছে, স্যার যে শব্দটি নিচে আন্ডারলাইন করা থাকে আসলে সে শব্দটিকে কেন থাকে না, অ্যাসার সেটি কেন থাকে না, অ্যাসার যখন আমরা লিখবো আনসারটা যখন লিখি তখন কেন থাকে না, তো সেটি আমি আলোচনা করার চেষ্টা করব এই সমাধানে করার ফলে, এবং ওটার মাঝেই হয়তো আমি আলাপ করব, তোমরা একটু খেয়াল করে দেখবে। তো আজকে দেখো প্রথম যে বাক্যটি দেওয়া আছে যে ভলিবল ইজ এক্সাইটিং, ভলিবল একটি খেলা, এটি খেলা হয় হাত দিয়ে মারা হয় ভলিবলটা বলটি, ওটা এক্সাইটেড উদ্দীপনিকর খেলা বা উত্তেজনাকর একটি খেলা। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে সে শব্দটিকে কী প্রশ্ন করা হয়েছে, ভলিবল খেলাটি কেমন। যদি আমি প্রশ্ন করি যে ভলিবল খেলাটি কেমন, তাহলে কেমনের প্রশ্ন, কিন্তু আমরা যদি কেমন যদি প্রশ্ন করি তবে কিন্তু প্রশ্নবোধক হয় এবং সেটি ইংরেজিটা হয় কিন্তু হাউ, কেমন বা কীভাবে। তবে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে হাউ এরপরে যে ভাবটি আছে আমরা যেন সাহায্য করি যে ভাব অ্যামিজা সেটি যদি থাকে তবে আমার কোনো কিছু ডু বা ডাস এগুলো আনতে হয় না। তো সেক্ষেত্রে সাহায্যকারী ভাব এখানে আসে যেটি সেটি বসবে হাউ ইজ, তারপরে সাবজেক্টে যেটা প্রথম যেটা আসে ভলিবল এটি বসে যায় ভো লি বল, এরপর একটি প্রশ্ন। দ্বিতীয় সেন্টেন্সটি আছে দেখো ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস, তবে ক্রিকেট আমার প্রিয় খেলা। ক্রিকেট যে আমি যদি প্রশ্ন করি যে আমার প্রিয় খেলা কী, তাহলে উত্তরটা কিন্তু আসে ক্রিকেট। আমি আগেই বলছি যে সাবজেক্ট যদি কোনো ক্রিয়াকে প্রশ্ন করে সেক্ষেত্রে যে উত্তরটি পাওয়া যায় সেটি যদি আন্ডারলাইন হয় তবে সেটাকে ডব্লিউএস কোশ্চেন বলবে। এটা ডব্লিউএস কোশ্চেনের সংজ্ঞাটা আমি বললাম যে সাবজেক্ট যদি আমি প্রশ্ন করি, যেমন আমার প্রিয় খেলা, আমার প্রিয় খেলা স্বাভাবিক প্রশ্নের উত্তরটা আসে যে আমার প্রিয় খেলাটা কী, তো কী এই কী এই শব্দটির ইংরেজি কিন্তু হোয়াট, তাহলে তুমি দেখো এই উত্তরটা কিন্তু পাওয়া যায় যে আমার প্রিয় খেলা কী, খেলাটা কী ক্রিকেট, ক্রিকেট উত্তরটা কিন্তু ক্রিকেট আসে, ক্রিকেট ইংরেজিটা কী, ক্রিকেট ইংরেজি ক্রিকেট, তাহলে সেই ক্রিকেট এই ক্রিকেট খেলাটি পাওয়া যায় এবং সেটা নিচে কী দেওয়া আছে আন্ডারলাইন করা আছে, তবে আমি প্রশ্ন করে যে উত্তরটা পেলাম সেটা কিন্তু আন্ডারলাইনটা। তবে আমরা দেখি যে হোয়াট ইজ ইউর মাই জায়গা হবে ইউর, হোয়াট ইজ ইউর ফেভারিট এবং উইচ স্পোর্টস প্রশ্ন করি, তার হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস, তোমার প্রিয় খেলা কী, উত্তরটা কিন্তু আসে ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্টস। তৃতীয় সেন্টেন্সটি দেখি, তৃতীয় বাক্যটি আছে আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, আমি খেলা করি বিকেলবেলা, এই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এগুলো কিন্তু একটি সময় নির্দেশ করা হয়েছে। কাল আমরা জানি যে কাল বলতে তোমরা জানো যে কালটা হয়েছে একটি ইংরেজিতে আমরা টেন্স যেখানে বলি, এই কালটা কিন্তু একটি সময়, কাল বা সময় এই সময়টা কিন্তু শুধু ঘড়ির সময় থাকলে সময় হয় না, সময়টা কিন্তু মর্নিং সেটাও সময়, আফটারনুন সেটাও সময়, আমি যদি নাইট ধরি সেটাও সময়, ইভিনিং ধরি সেটাও সময়, সন্ধ্যার সময়, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা, রাত্রে এটিকে সবই সময় বা কাল বলা হবে। তবে সেক্ষেত্রে আমি প্রশ্ন করি যে আমি ক্রিকেট খেলি কখন, একটু সময়কে সাধারণত প্রশ্ন করা হয় কখন, তবে কখন যখন যদি প্রশ্ন করি উত্তরটা কিন্তু আসে বিকেল আফটারনুন। তা আমি দেখো সাবজেক্ট যখন প্রশ্ন করছে ক্রিয়াকে প্রশ্ন করছে যে আমি খেলি, আই ওয়াজ সাবজেক্ট, প্লে হইছে ক্রিয়া মানে ভাব যেটা, তাহলে আমি খেলি কখন প্রশ্ন করছে কখন, তবে উত্তরটা আসে কিন্তু ইন দ্য আফটারনুন, তবে এটা আন্ডারলাইন করা আছে। তবে সংজ্ঞাটা আবারও আমি রিপ্লে করতেছি যে সাবজেক্ট যদি ক্রিয়াকে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটি কিন্তু আন্ডারলাইনের শব্দটি এবং সেটিই ডব্লিউএস কোশ্চেন, তাহলে উত্তরটা আমার কী পেলাম ইন দ্য আফটারনুন, আফটারনুন তবে আফটারনুন বিকেলবেলা, তো বিকেলবেলা এটা একটা সময়, সময়কে যদি নির্দেশ করে বা কখন যদি নির্দেশ করে এই ইংরেজিটা হয়েছে হোয়েন, কখন, তবে আমি হোয়েন দিয়ে পড়ব হোয়েন, এরপরে আমি কোনো ভাব নাই,
দেখো আগের দুইটি যে বাক্য ছিল সেটা কিন্তু ইজ ছিল, অর্থাৎ এম ইজ আর। আমরা জানি যে এখানে এম ইজ এবং আর এই তিনটি প্রেজেন্ট ইনডিফিনিটিভ ফর্মে তিনটি সাহায্যকারী ভাব এম ইজ আর। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ইজ ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো এম ইজ আর কিছুই নেই, আছে একটি মেইন ভাব। এখানে কিন্তু একটি মেইন ভাব আছে, এই যে মেইন ভাবটা, এই মেইন ভাবটি আছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ। তবে আমার জানতে হবে যে প্রেজেন্ট ফর্মে যদি থাকে তবে আমার আনতে হবে ডু, কারণ এটাই আমি জানি যে প্রেজেন্ট ফর্মে যা আছে, প্রেজেন্ট ফর্মে যা থাকে পাস্ট ফর্মে, আমি কি আছে পাস্ট পার্টিসিপেট ফর্ম, কিন্তু সে এইটি কিন্তু ব্যবহার নাই। এই পাস্ট পার্টি ফর্মটা খুব কম ব্যবহার হয় ডব্লিউএস কোশ্চেনে। আমি এই দুটি চাই, এই দুটি যদি চাই তো ট্রেটা হয়েছে প্রেজেন্ট ফর্ম ট্রে, এটি পাস্ট ফর্মে কিন্তু ট্রে ওয়াইইটি। তবে আমি এখানে আমার দেখতে হবে ডব্লিউএস কোশ্চেন সেন্টেন্সের মধ্যে আমার কি প্রেজেন্ট ফর্মটা না পাস্ট ফর্মটা আছে। আমার প্রেজেন্ট ফর্মটা আছে, ট্রে আছে। আর প্রেজেন্ট ফর্ম যদি থাকে তবে সবসময় ডু আনতে হবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তবে ডিড আনতে হবে, ডিড ডিড আনতে হবে, ডিড। তবে আমার এখানে যেহেতু পেড নাই, যেহেতু প্রে আছে তবে হোয়েন ডু, ডু আসবে, ডু আসবে, হোয়েন ডু আই থাকবে ইউ, হোয়েন ডু ইউ ক্রিকেট। এখানে পার্সনে করবো তো আসে ফার্স্ট পার্সন হয়ে সেকেন্ড পার্সন হয়, তো হোয়েন ডু ইউ, ডু ইউ, হোয়েন ডু ইউ প্রে ক্রিকেট, প্রেটাও পোষায় দেই প্রে ক্রিকেট প্রশ্ন। হোয়েন ডু ইউ প্রে ক্রিকেট, কখন তুমি ক্রিকেট খেলো, আমি বিকেল রাখি। তবে হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট প্রশ্নবদ্ধ। লাস্ট যে সেন্টেন্সটি আছে, আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। তবে আমাদের বন্ধু বন্ধুর সাথে খেলি, এখানে কিন্তু বন্ধু বন্ধু বন্ধুদের সাথে খেলি, বন্ধু কিন্তু একজন নয় একাধিক। তবে সেক্ষেত্রে কিন্তু আমি আমি বন্ধুদের সাথে খেলি, এখানে কিন্তু যে প্রথম যে সাবজেক্টটি এখানে কিন্তু সেখানে নাই, পরবর্তী যে মাই ফ্রেন্ডস সেটাও কিন্তু এক ধরনের সাবজেক্ট। তবে সেটা অবজেক্টিভ সাবজেক্ট কোঅর্ডিনেট, যেটাকে আমরা বলা হয় সাবজেক্টিভ ক্লাস কোঅর্ডিনেট ক্লাস। তো এই সাবজেক্টিভ ক্লাস আই প্লে ক্রিকেট, দেখো এটি স্বাভাবিক যে একটি পূর্ণ বাক্য হয়, আই প্লে ক্রিকেট আমি আমি ক্রিকেট খেলি, তবে এটা প্রিন্সিপাল ক্লাস হয়ে যায়। তো সাবজেক্টিভ ক্লাসটা কিন্তু উইথ মাই ফ্রেন্ডস, এটা কিন্তু অতিরিক্ত, এটা কিন্তু আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে কিন্তু একটি বাক্য পূর্ণ হয় যে আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট খেলি। তো যখন আরেকটি থাকবে তখন এটা হবে অবজেক্টিভ সাবজেক্ট। তাই অবজেক্টিভ সাবজেক্ট তোমার একটু বলতে আসে হয়তো উঠবে বা আরও অভিজ্ঞাসা উঠবে, তোমার জানতে পারবে সাবজেক্ট ক্লাস সম্পর্কে। তবে আমি ওটাও এক ধরনের সাবজেক্ট, তবে এই সাবজেক্টটাকে আমরা কাজে লাগাবো এই মাই ফ্রেন্ডস। তবে এখানে এখানে আমরা খু দিয়ে আমরা জানি যে সাবজেক্টে যদি দাগ দেওয়া থাকে বা অবজেক্টিভ সাবজেক্ট যদি দাগ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বসে খু অথবা হু। তো বর্তমানে আধুনিক যে বর্তমানে যে ইংলিশ আধুনিক ভার্সনে দেখা গেছে যে হু আর হুমের ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য নাই, আগে ছিল পূর্বে ছিল এখন নেই। তবে আমি হু বসাতে পারি, হুমও বসাতে পারি, তবে আমি বসাই হু। এক্ষেত্রেও ঠিক দেখি প্লে এম ইজ আর নাই, এটার জন্য ইজ ছিল, ইজ আসল কিন্তু এখানে নাই। তবে সেক্ষেত্রে আমার এই এইটাকে আমার এই এই নিয়মটাকে ফলো করতে হবে, প্লে আমার প্রেজেন্ট ফর্ম, প্লেতে বসবে ডু, হুম ডু, আই থাকবে আই ফার্স্ট পার্সন হবে সেকেন্ড পার্সন, হুম ডু ইউ ক্রিকেট, ক্রিকেট প্রশ্ন। তবে এই ছিল আজকে আমাদের ডব্লিউএস কোশ্চেনে আমি চেষ্টা করেছি চারটি তুলে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি গ্রামারের মাধ্যমে। তোমরা বাসা করে এই এটি চর্চা করবে এবং বোঝানোর চেষ্টা করবে। যদি কোনো এটার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের তবে পরবর্তী জুম ক্লাসে আমাকে সবাই প্রশ্ন করবে। তা আপাতত এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।